নমস্কার সবাইকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে ঘূর্ণিঝড়ের আপডেট দিয়েছে তৈরি নিম্নচাপ বাড়াচ্ছে শক্তি বঙ্গোপসাগরের উপর থাকা ঘূর্ণাবত শক্তি বৃদ্ধি করে বুধবার নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে সেই নিম্নচাপ অঞ্চলটি ক্রমশ এগিয়ে আসছে রাজ্যের দিকে এছাড়াও আরও একটি ঘূর্ণাবত রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর এই জোড়া ঘূর্ণাবতর প্রভাবে আগামী রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবে গোটা রাজ্যে ঘূর্ণিঝড় রেমালো তৈরি হতে পারে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বুধবার কলকাতা সহ রাজ্যের সর্বত্র বৃষ্টি হয়েছে এবার সরাসরি যে উইন্ডি কমের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে রেমালের অবস্থান সরাসরি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন রেমাল যে ঘূর্ণিঝড় বা যে ঘূর্ণাবতটি এখন এই জায়গাতে অবস্থান করেছে যে ঘূর্ণিঝড়টি এখন রয়েছে সেটা কিন্তু বঙ্গোপসাগরের উপরেই এই ঘূর্ণিঝড়টা এখন রয়েছে সেই ঘূর্ণিঝড় আগামী পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী যে জায়গা সেখানে আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আভা দপ্তর আগামী পঁচিশ তারিখ সরাসরি ওয়েন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে ঘূর্ণিঝড়ের প্রবেশ বাংলাদেশ সঙ্গে ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি এই ঘূর্ণিঝড়ের প্রবেশ হতে পারে সঙ্গে হেভি রেনফলের অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিশিয়াল পেজ সে অফিশাল পেজে গিয়ে আপডেট করব সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিমের জন্য আগামী সাতাশ তারিখ কোনো ওয়ার্নিং নেই গাঙ্গেস্টিক ওয়েস্টবেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি সেখানে আগামী পঁচিশ ২৬ এবং সাতাশ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন ডিস্ট্রিক্টে ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই রেমাল ঘূর্ণিঝড়ের আপডেট জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেই রেমাল ঘূর্ণিঝড় আগামী পঁচিশ এবং ছাব্বিশ তারিখের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী যে জেলা সেখানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ নর্থ ফোর পরগনাচ সাউথ ফোর পরগনাচ ইস্ট মেদিনীপুর এই তিনটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু এই বৃষ্টিপাত হবে আগামী সাতাশ তারিখ অবধি এই বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আহ্বা দপ্তর থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে আলিপুর আহ দপ্তর জানিয়েছে একবার দেখে নিচ্ছি যে বুলেটিন আপডেট হয়েছে ঠান্ডাশ্রম ওয়ার্নিং ডিউরিং বাইশে মে থেকে টোয়েন্টি সিক্স মে ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ফরমেশন অফ লো প্রেশার এরিয়া ওভার সাউথ ইস্ট অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল একটা লো প্রেশার তৈরি হয়েছে সাউথ ওয়েস্ট তারই জন্য কিন্তু এই রেমাল ঘূর্ণিঝড় সঙ্গে ডিপ্রেশান সেই ডিপ্রেশানের জন্যই এই ঘূর্ণিঝড় এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যা স্পেশাল বুলেটিনে আপডেট করেছে আলিপুর আহতপ্তর এই লো প্রেশার

পূর্ব দিকে এটা মুভ করছে ইট ইজ লাইক টু মুভ ফার্দার নর্থ ওয়েস্ট মুভ করছে তার জোরেই কিন্তু এই ঘূর্ণাপাত বা এই ঘূর্ণিঝড়ের আর একটা রয়েছে দ্য সার্কুলেশন ইস্ট বাংলাদেশ অ্যান্ড নেবার এটার জন্য কিন্তু একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই হলো দক্ষিণবঙ্গের জেলাগুলির আপডেট উত্তরবঙ্গের যে জেলা সেখানেও কিন্তু লাইট টু মডারের রেন হওয়ার সম্ভাবনা ওয়ার্নিং কোথাও আপডেট নেই কোনো ওয়ার্নিং নেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টি হবে যেটা ছাব্বিশ সাতাশ এবং আঠাশ দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিন জায়গায় কিন্তু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার পৃষ্ঠকূল ভিউতে একবার দেখে নিচ্ছি আগামী পঁচিশ তারিখ পঁচিশ তারিখ যে বৃষ্টি বা রেমাল ঘূর্ণিঝড়ের যে আপডেট সেই উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তিনটি জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী পঁচিশ এবং ছাব্বিশ তারিখ বাকি জেলাগুলোতে কিন্তু ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া এবং নদীয়া জেলাতেও বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আগামী পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ তিন দিন ভার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা টেম্পারেচারের যে আপডেট টেম্পারেচার এখন বর্তমান টেম্পারেচার পুরুলিয়া থার্টি সিক্স ডিগ্রি পশ্চিমের যে জেলাগুলি থার্টি ফাইভ থার্টি সিক্সের কাছাকাছি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলা কলকাতা সহ আশেপাশের যে টেম্পারেচার থার্টি সিক্স থার্টি ফাইভের কাছাকাছি মুর্শিদাবাদ বহরমপুর এবং শ্রীনিকেতন থার্টি ফাইভ সঙ্গে মালদা রাতুয়া থার্টি থ্রি এবং উত্তরবঙ্গের যে জেলা কোচবিহার জলপাইগুড়ি রামশাই শিলিগুড়ি কালিম্পং এগুলির টেম্পারেচার থার্টি থ্রি এবং থার্টি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড এই হল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জেলার এবং রেমাল ঘূর্ণিঝড়ের গুরুত্বপূর্ণ আপডেট আজ এ অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নেই